আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, পাবলিক ভিশন এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশে বিভিন্ন ধরনের ভূমি অফিস আছে। ভূমি মন্ত্রণালয়, ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, জেলা ভূমি অফিস এবং রেকর্ড অধিদপ্তর সহ বাংলাদেশের বিভিন্ন ধরনের ভূমি অফিস আছে। আমি চেষ্টা করব বাংলাদেশের যত ধরনের ভূমি অফিস আছে প্রত্যেকটি আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে পরিচয় তুলে ধরার জন্য। তো সেই সুবাদে আজকে আপনাদের সামনে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করছি। বাংলাদেশ মন্ত্রণালয় তার কাজ কী এবং তার দাবে দাবে যে নামগুলো পরিবর্তন হয়েছে, মন্ত্রণালয় এই কবে থেকে শুরু হয়েছে, তার আগে তার নাম কী ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভূমি মন্ত্রণালয়ের নাম কী কী ছিল, সেই বিষয় সহ যাবতীয় এ টু জেড আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেল নতুন আছেন এবং আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আর যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক চলুন। তো প্রিয় দর্শক, ভূমিকা যদি আমি বলতে যাই, সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি হচ্ছে এই দেশের জাতীয় আয়ের অন্যতম একটি খাত এবং দেশে প্রায় 41% মানুষের জীবিকার অবলম্বন। এটি 2015-16 অর্থবছর অনুযায়ী 41% মানুষের জীবিকার অবলম্বন। তাই এই দেশের ভূমি ও পানি সম্পদের গুরুত্ব অপরিসীম। তাই একটি যথাযথ পরিকল্পনা ও নীতির মাধ্যমে এই প্রকৃতি সম্পদের সুষ্ঠু ব্যবহার তথা সীমিত ভূমির সর্বোত্তম ব্যবহার সুনিশ্চিত করা সম্ভব। ইতিমধ্যে এই বিষয়ে ভূমি মন্ত্রণালয় হতে ভূমি ব্যবহার নীতিমালা প্রণয়ন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভূমি সংক্রান্ত সকল কার্য যদি প্রদানের জন্য একটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠন করা হয়। বর্তমান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং হিসাব নিয়ন্ত্রণ রাজস্ব দপ্তর ভূমি মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে। বিভাগীয় পর্যায়ে কমিশনার, জেলা পর্যায়ে কালেক্টর, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব রেভিনিউ ডেপুটি কমিশনার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার ভূমি, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, তহসিলদারগণ ভূমি সংক্রান্ত কার্যাদি সম্পাদনে নিয়োজিত রয়েছেন। সামগ্রিকভাবে ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রমকে চার ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে নীতি নির্ধারণী কার্যক্রম, সংস্কারমূলক কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম, মাঠ পর্যায়ে মনিটরিং কার্যক্রম। এছাড়াও ভূমি উন্নয়ন কর ও রাজস্ব আদায়, খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত, জলমহাল ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল, ভূমি রেকর্ড ও জরিপ এবং ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ ইত্যাদি বিষয় মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম হিসেবে গণ্য। ভূমি আইন ও বিধি প্রণয়ন, ভূমিহীন ছিন্নমূল জনগোষ্ঠীর পুনর্বাসন, ভূমি জোনিং কার্যক্রম, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ও মেরামত, ভূমি রেকর্ড আধুনিকরণ, জনসাধারণকে স্বল্পতম সময়ে ভূমি সংক্রান্ত তথ্যাদি সরবরাহ কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের কর্তৃক সম্পাদিত হয়। প্রিয় দর্শক, তারপরে বিষয়টি মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরছি। তো 1950 সনে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের পাশের মাধ্যমে জমিদারি প্রথার বিলুপ্তির পর ভূমি রাজস্ব আদায় ও ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সরকার রাজস্ব বিভাগ সৃষ্টি করে। তৎকালীন রাজস্ব বিভাগকে সহায়তা করার জন্য প্রাদেশিক সরকারের অধীনে বোর্ড অব রেভিনিউ নামে একটি উচ্চ পর্যায়ে বোর্ড গঠন করা হয়। বাংলাদেশে স্বাধীন হওয়ার পর ভূমি সংক্রান্ত সকল কার্যাদি সম্পাদনের জন্য একটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠন করা হয়। বিভাগীয় পর্যায়ে কমিশনার, জেলা পর্যায়ে কালেক্টর, জেলা প্রশাসক, মহকুমা পর্যায়ে মহকুমা প্রশাসক, থানা পর্যায়ে সার্কেল অফিসার, রাজস্ব ও ইউনিয়ন পর্যায়ে তহসিলদারগণ ভূমি সংক্রান্ত কাজ করতেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে মন্ত্রণালয় নামকরণ করা হয়, ভূমি প্রশাসন এবং ভূমি সংস্কার মন্ত্রণালয়। 1975 সালে এই মন্ত্রণালয়ের পুনঃনামকরণ করে রাখা হয় আইন ও সংস্কার মন্ত্রণালয়, যার দুটি বিভাগ ছিল, আইন এবং সংসদ বিষয়ক বিভাগ, 2. ভূমি প্রশাসন এবং ভূমি সংস্কার বিভাগ।
1973 সনে এই মন্ত্রণালয়ের পুনঃনামকরণ করা হয় ভূমি প্রশাসন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 1978 সালে পুনরায় পরিবর্তন করে নামকরণ করা হয় ভূমি প্রশাসন এবং ভূমি সংস্কার মন্ত্রণালয়। 1982 সনে এই মন্ত্রণালয়ের নাম নতুনভাবে রাখা হয় ভূমি সংস্কার আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 1984 সালে পুনরায় এই মন্ত্রণালয়কে নামকরণ হয় ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রণালয়। পরবর্তীতে 1 মার্চ 1987 সালে নামকরণ করা হয় ভূমি মন্ত্রণালয়, যা এখনও বলবৎ আছে। প্রিয় দর্শক, এই ভূমি মন্ত্রণালয়ের মিশন কি ভিশন কি এইগুলো আপনাদেরকে বলছি। তো প্রথমে রূপরেখা, যেটাকে ভিশন বলি, দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা তৈরি করা হচ্ছে এটার ভিশন। তারপর 2 নম্বর অভিলক্ষ, যেটাকে মিশন বলি, স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণ। 2, বিজ্ঞানভিত্তিক ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, কৃষি জমি সুরক্ষা, পরিবেশ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা সুরক্ষা ও দারিদ্র্য বিমোচনের মাধ্যমে অর্থ সামাজিক উন্নয়ন। 3, আধুনিক জমির সুপরিকল্পিত ব্যবহারের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ জনগোষ্ঠীর বাসোপযোগী পরিবেশ সৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং ভূমি বিশেষ সমস্যার সমাধান। তো প্রিয় দর্শক, তারপরে বিষয়গুলো হচ্ছে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের সেবা কীভাবে গ্রহণ করবেন এবং তার সাথে কীভাবে যোগাযোগ ব্যবস্থা কায়েম করবেন, সেই বিষয়ে আপনাদেরকে আমি ঠিকানা দিচ্ছি। এখান থেকে আপনারা, আপনাদের প্রয়োজন যদি পড়ে তাহলে আপনাদের ঠিকানাগুলো এখান থেকে সংগ্রহ করে আপনাদের কাজ আপনারা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।